আপনার ভিডিওগুলো সব দেখতে পারবো। আচ্ছা থ্যাঙ্ক ইউ। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার মেম্বার থেকে বেস্ট অফ লাক। জিকে স্টাডি মাস্টার ফলো করো, এটা আমি ফলো করেছি এবং এখান থেকে আমি অনেক হেল্প পেয়েছি। থ্যাঙ্ক ইউ। ফ্রেন্ড জিকে স্টাডি মাস্টার মে স্বাগত হ্যায়। আজ আমাদের সামনে এক ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সে ইন্টারভিউ দেকে আ রহে হ্যায় আর ইত্তেফাক সে আজ বারিশ বহুত জোর হো রহি হ্যায় আর ইস বারিশ মে ভি জো হ্যায় ইয়ে মতলব ইতনা মতলব জো হ্যায় লাগাও লাগ ইতনি লাগতি হ্যায় জিকে স্টাডি মাস্টার সে তো বারিশ মে ভিজ করকে ইয়ে ইন্টারভিউ দে রহি হ্যায় তো আজ ইনসে হাম পুছেঙ্গে বোর্ড মে ইনসে ক্যা ক্যা কোশ্চেন পুছা গয়া তো ইয়ে আমারে লিয়ে খাস मतलब जो है कैंडिडेट्स या स्टूडेंट्स हैं हमारे यहाँ की वेस्ट बंगाल बोर्ड ऑफ प्राइमरी एजुकेशन से, क्योंकि बारिश हो रही है और बारिश में ये इंटरव्यू दे रही हैं। तो मैडम अपना नाम क्या है? अनुश्री दास। अच्छा आपने कोथा थे? मैं हावड़ा जिला थे। अच्छा अपना ऑनर्स ही जिलो? मैं पॉलिटिकल साइंस। पॉलिटिकल साइंस। तो आपने बोलें अपना के इंटरव्यू बोर्ड है आज पॉलिटिकल साइंस थे कि आपने किसी क्वेश्चन करे थे? हमको पॉलिटिकल साइंस थे सब करे थे। अच्छा मैं सभी पॉलिटिकल साइंस थे करे जाए तो साल तलाड़े पढ़ल वही सब किस मैंने वही सब किस धरते ना सभी हमारे सबजेक्ट थे करे एक बांगला धरे जमन বাংলার হচ্ছে ব্যাকরণ থেকে একটু ধরেছিল কিন্তু মানে বেশিরভাগই আর বেশি তো টাইমই দিচ্ছে না তবু আমার দু নম্বরে ছিল আমার টেবিলে। তো আপনাকে আর কী 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 কোশ্চেন করেছে? তো আমাকে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট থেকে ওই সংবিধান কবে কার্যকরী হয়েছিল, তারপর হচ্ছে সংবিধানের প্রস্তাবনায় কী কী মানে কী কী বলা হয়েছিল, তারপর হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা, মানে এরকম সবই সবই পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স আমি অন্য সাবজেক্টগুলো কিছু মানে শিশু মনস্তত্ত্বের একটা উদাহরণ। তো আপনার টেবিল নাম্বার কত ছিল? আমার টেবিল নাম্বার 8 ছিল। আচ্ছা 8 ছিল। তো আচ্ছা একটা সিচুয়েশনাল কোশ্চেন আপনাকে করলো ওখানে? কোনো সিচুয়েশন কোশ্চেন না, সাবজেক্ট থেকে সব সাবজেক্ট থেকে। আর ওই যে ডেমো হচ্ছে আমি দিয়েছিলাম জাতীয় পতাকা নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা যখন আপনি ডেমোটা দেখাছিলেন ওই সময় আপনাকে ডেমোটা উপরে আপনাকে প্রশ্ন করেছিল? না ডেমোর উপরে কোনো ওখানে ভি প্রশ্ন করেছিল? না 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 ডেমোর উপরে কোশ্চেন করেছিল যে মানে ডেমোটা পুরোটা না শুনে কিছুটা শুনে বললো যে বাদ বাকিটা তুমি ওই অর্থগুলো আমাদেরকে বলে দাও। আচ্ছা আচ্ছা। বাচ্চাদেরকে অত আর টাইম নেই। আচ্ছা আচ্ছা। তো আপনি আপনার টেবিল নাম্বার কত ছিল? 8। 8 ছিল। তো আন্টে ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? হ্যাঁ মোটামুটি স্যাটিসফাই। এবার দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা। তো আপনি আজকে তো বৃষ্টি হচ্ছে, আপনি এখানে বৃষ্টিটা মজা নিয়ে নিচ্ছে এখানে ইন্টারভিউ দিচ্ছে, তো আগামী দিনে ক্যান্ডিডেট যে আসবেন জিকে স্টাডি মাস্টার থেকে আপনি ওনাকে কি বলতে চাইবেন? বেস্ট অফ লাক বলবো আর আপনার ভিডিওগুলো সব দেখতে বলবো। আচ্ছা থ্যাংক ইউ। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার মেম্বার থেকে বেস্ট অফ লাক। ধন্যবাদ। ম্যাডাম। তো ম্যাডাম আপনার নাম কি আছে? পিয়ালি ঘোষ। আচ্ছা। তো আপনি কোথায় থেকে এসেছেন? আমি হাওড়া সাতরাগাছি। আচ্ছা আচ্ছা। তো আপনার আপনার অনার্স কি ছিল? আমার অনার্স ছিল পলিটিক্যাল সায়েন্স অনার্স। পলিটিক্যাল সায়েন্স অনার্স ছিল। তো আপনি বলবেন আপনাকে আজকে ইন্টারভিউ বোর্ডে কি কি কোশ্চেন করেছে? আমাদের দুজন ম্যাডাম ছিলেন, আমার 7 নম্বর টেবিল ছিল, দুজন ম্যাডাম ছিলেন, একজন স্যার ছিলেন। তো হয়তো ম্যাডামের হয়তো সাবজেক্টও পলিটিক্যাল সায়েন্স অনার্স ছিল আনফর্চুনেটলি, তো সেই কারণে আমাকে মানে সাবজেক্ট থেকে টানা 10-12টা কোশ্চেন করেছে। তো মৌলিক অধিকার জিজ্ঞাসা করেছেন কোন অধিকার কত কত নম্বর ধারায় রয়েছে, এমার্জেন্সি যখন ঘোষণা হয় সেটা কে করে এবং কত নম্বর ধারায় আছে, সেটা কতদিন অবধি চলতে পারে টানাম। তো তারপরে কোশ্চেন করেছিল যে আমাদের চতুর্থ যে স্তম্ভ আছে সেই চতুর্থ স্তম্ভটা কি, এবং চতুর্থ স্তম্ভ না থাকলে কি অসুবিধা হতে পারে। তারপরে আমাকে ডেমো দিতে বললো নিজের পছন্দ মতো, আমি ইংলিশে একটি ডেমো দিয়েছিলাম। এবং তারপর আমাকে বললো টপিক কি ছিল আপনার? আমার টপিক ছিল হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট। হ্যাঁ। তো তারপরে ডেমো দেওয়ার পর বললেন বসতে, আমি তো ভাবছি তখন আবার আমাকে কোশ্চেন করবে, তো যাই হোক তখন আবার আমাকে কোশ্চেন করলেন যে হাওড়া কোথা থেকে এসেছি, ওনাকে বললাম, তো বলার পর বললেন হাওড়ার দর্শনীয় স্থানগুলো কী কী আছে বলুন বা সাতরাগাছি কেন বিখ্যাত। হ্যাঁ। তারপরে বললাম, বলার পর বললেন যে একজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলো যিনি হাওড়ায় বসবাস করতেন এবং উনি কিছু করেছেন, তো সেরকম ব্যক্তির একজন নাম বললাম। তো বললো ঠিক আছে এসো এবার। তো এত তো প্রশ্ন আপনাকে করে দিল ওখানে? হ্যাঁ মানে 10-15 মিনিট সময় নিয়েছে। মানে আমার একটা বন্ধু সকালবেলা ইন্টারভিউ দিয়েছিল, তাকে আমি ফোন করেছিলাম, সে আমাকে ইন্টারভিউ শেষেই ফোন করেছিল, সে আমাকে বললো তাকে জাস্ট ডেমোটাই দিতে বলেছিল আর কিছু কোনো কোশ্চেন করেনি। বাট আমার বেলায় তো মানে 15 মিনিট ধরে টানা কোশ্চেন করেছেন আমাকে আর কি। তো আপনি ডেমো দিয়ে স্যাটিসফাই আছেন? হ্যাঁ হ্যাঁ ডেমো দিয়ে স্যাটিসফাই, আমি যতটুকু পেরেছি আমার দিক থেকে আমি সমস্ত কোশ্চেন আনসার করেছি, আর যে দুটো কোশ্চেন আনসার আমি পারিনি সে দুটো কোশ্চেন আনসারও ওনারা আমাকে বলে দিয়েছেন যে এই এই কোশ্চেন আনসার এইগুলো এটা হয় এটা তুমি মনে রেখো। আচ্ছা। তো আপনার টেবিল নাম্বার কত ছিল? আমার টেবিল নাম্বার ছিল 07। আচ্ছা 07। তো আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই? হ্যাঁ হ্যাঁ স্যাটিসফাই স্যাটিসফাই। তো আগামী দিনে যে ক্যান্ডিডেটস আসবেন ওনাকে কি বলতে চাইবেন? আমি বলবো যে মানে যদি লাক খারাপ হয় তাহলে
সাবজেক্ট থেকে কোশ্চেন হাজারটা আসতে পারে, আর যদি লাগ ভালো হয় তাহলে সাবজেক্ট থেকে কোশ্চেন হয়তো কম হবে। অনেকে আজকে দেখলাম যে যারা যে সাবজেক্টে ডেমো দিচ্ছে তাকে সেই সম্পর্কে ডেমো সম্পর্কে ডিটেলসে জিজ্ঞাসা করছে, তো তোমরা সেগুলো দেখে এসো। আর ভয় পাবার কিছু নেই, টেনশনে আমি কনসোনেন্টের মানে মিডিলের ওয়ার্ড ওটা আমি ছোটো হাতে লিখে ফেলেছিলাম, সেটারা ওনা আমাকে বললেন যে এটা করো না, টেনশন হচ্ছে, বুঝতে পারছি। তো যাই হোক, টেনশন করার কিছু নেই, আর জিকে স্টাডি মাস্টার ফলো করো, এটা আমি ফলো করেছি এবং এখান থেকে আমি অনেক হেল্প পেয়েছি। থ্যাংক ইউ দাদা। তো জিকে স্টাডি মাস্টার মেম্বার থেকে আপনাকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ দাদা। ম্যাডাম আপনার নাম কি আছে? বাসন্তী পাত্র প্রধান। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি পূর্ব মেদিনীপুর জেলা থেকে। আচ্ছা, পূর্ব মেদিনীপুর। আপনি বলবেন আপনাকে আপনার অনার্স কি ছিল? আমার পাস, বিএসসি পাস। আচ্ছা, বিএসসি পাস ছিল। তো আপনাকে আজকে ইন্টারভিউ বোর্ডে কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে? আমাকে ওই আমি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা পড়িয়েছিলাম, ওখান থেকে আমাকে 50 থেকে 60 মধ্যে মৌলিক সংখ্যা জিজ্ঞাসা করেছিল, আর একটু সিচুয়েশন বেসড কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল আর কি, একটা ছেলে যদি দুষ্টুমি করে তাহলে কী করবে, নতুন এডুকেশান পলিসি কী আছে এখন। আচ্ছা, তো আপনাকে মোটামুটি কত তো কোয়েশ্চেন করেছে? এই 5-6টা কোয়েশ্চেন করেছে। আপনি ইন্টারভিউতে স্যাটিসফাই আছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার টেবিল নাম্বার কত ছিল? 7 ছিল। তো আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে আপনি কী বলতে চাইবেন? মানে সিচুয়েশন বেস প্রশ্নগুলো একটু করবে, আর নিজের সাবজেক্ট সম্বন্ধে একটু ধারণা থাকলে যে বিষয়টা ডেমো দেবে সেটার সম্বন্ধে দু চারটা প্রশ্ন জিজ্ঞাসা করতেছে। আচ্ছা, তো আপনাকে জিকে স্টাডি মাস্টার মেম্বার থেকে বেস্ট অফ লাক। ধন্যবাদ, আমি চ্যানেলটা ফলো করতাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।